হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সায়েন্স স্টাডি ইউটিউব চ্যানেল। এসটিইটি পেপার টু পরীক্ষা নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হলো 18 তারিখে যে পরীক্ষাটা সেটা কিন্তু স্থগিত করে দেওয়া হয়েছে বকরিদের জন্য। তো এটা হচ্ছে পেপার কাটিং, চলো দেখি এটা কি লিখেছে। আচ্ছা, এসটিইটি অর ডিএলএড কি পরীক্ষা স্থগিত, এটা হেডলাইন, এটা হচ্ছে পেপার কাটিং পাটনা। রাজ্য এসটিইটি ওয়ার ডিএলএড কি 18 জুন কো হোনে ওয়ালে পরীক্ষা বকরিদ কে লেকর স্থগিত কর দি গই হ্যায়। বিহার বিদ্যালয় পরীক্ষা সমিতি দ্বারা ডিএলএড ফেস টু ফেস কে সত্র 2023-25 কে প্রথম বর্ষ কি পরীক্ষা 18 জুন সে 25 জুন তক নির্ধারিত হ্যায়। এসি ক্রম মে 17 জুন কো বকরিদ কে মধ্যনজর অভ্যর্থীয় কে হিত মে ডিএলএড কে প্রথম দিন কি পরীক্ষা অর্থাৎ 18 জুন কো নেক্সট পেজে কিয়া আয়োজিত হোনে ওয়ালে পরীক্ষা কে বিহার বিদ্যালয় পরীক্ষা সমিতি দ্বারা স্থগিত কর দি গই হ্যায়। উক্ত তিথি কে পরীক্ষা কে আয়োজন কে সম্বন্ধ মে পরীক্ষার্থীয় কো বাদ মে সূচনা দি যায়গি। 19 জুন সে শেষ পরীক্ষায় পূর্ব নির্ধারিত কার্যক্রম কে তহত কে হি আয়োজিত কি যায়গি। इसके साथ ही एसटीईटी 2024 प्रथम के तहत 18 जून को आयोजित पेपर टू वर्ग 11-12 के परीक्षा को भी समिति द्वारा उक्त कारणों से स्थगित कर दी गई है। इस स्थगित परीक्षा के आयोजन की तिथि के संबंध में भी परीक्षार्थियों की सूचना बाद में दी जाएगी। तो असल व्यापार हलो जो एसटीईटी परीक्षा और डीएलएड जो परीक्षा से दोटो परीक्षा ही पोस्टपोन कर दिया हुआ है ईदर जो जो 17 तारीख ईद তো সেই জন্য 18 তারিখ পরীক্ষা দিতে যাওয়ার সমস্যা হবে অনেকের, এই জন্য 18 তারিখের পরীক্ষাটা কিন্তু ক্যান্সেল করে দেওয়া হয়েছে। তো এটা পেপার কাটিং, তো আশা করছি অফিসিয়াল নোটিফিকেশান হয়তো নোটিফিকেশান আকারে বের হবে। তো এটা হচ্ছে পেপারে দিয়েছে এটা, ঠিক আছে। তো যাদের 18 তারিখে পরীক্ষা তাদের পরীক্ষাটা এই পেপারের মতে ক্যান্সেল, এবং সেটা কবে হবে নেক্সট পরীক্ষা সেটা পরে জানিয়ে দেওয়া হবে, এটাই বলছে। তো যারা 18 তারিখে পরীক্ষা যাদের আছে তারা টিকিটগুলো ক্যান্সেল করতে হবে, আর নেক্সট টাইম কবে পরীক্ষা দিবে সেগুলো জানিয়ে দিবে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো এবং বন্ধুর মধ্যে শেয়ার করতে পারো। ধন্যবাদ।